রাধে রাধে শুভ সকাল বন্ধুরা আজ গোপাল সোনার ঘুম থেকে ওঠা নিয়ে ভোগ আরতি পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজ দেখো বন্ধুরা গোপাল সোনাকে স্নান ঠান করে নিয়েছি আমি করে একদম গোপাল সোনাকে নিয়ে ঘরে যেহেতু শয়ন দিয়ে থাকি তো বন্ধুরা তো গোপাল সোনাকে নিয়ে চলো ঠাকুর ঘরে চলে যাবো এবার আর চলো এক এক করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমার গোপসটাকে পুজো করি কীভাবে আমি অভিষেক করি তো সবটাই তোমাদের শেয়ার করব আর দেখো প্রথমে আমি গঙ্গার জল দিয়ে একটুখানি শুদ্ধি করে নিলাম তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে আগের দিনের এই ধূপকারির স্ট্যান্ডটা ছিল এখানে তো স্ট্যান্ডটা তুলে রাখলাম এই ধূপকারিটা দিয়েছিলো মা আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আগের দিনে যে বাসি আগের ফুল ছিল তো সেই সমস্ত ফুলগুলো আমি এক এক করে তুলে নিয়ে যাম তুলে নেওয়ার পর চলো এবার ঠাকুরের বাসনগুলোকে বাইরে রেখে নেব আর চলো ঠাকুরের এই মোছার কাপড়টা দিয়ে ঠাকুরের জায়গাটা সমস্ত ঠাকুর ঘরটা আমি মুছে নেব তারপর দেখো গোপসোনাকে এক এক করে আমি কিভাবে কি করি আর এই দেখো বন্ধুরা এই যে কালো কালো ছোপ ছোপ দাগ দেখছো এগুলো সমস্ত সব মোমের দাগ আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না এটা একদমই পরিষ্কার জায়গা তো এটা মোমের দাগ বুঝতেই পারছো আর এই যে মোমের মানে ফোটা পড়তে পড়তে এমন একটা দাগ হয়ে গেছে চাইলেই ওঠাতে পারি তো ওঠানো হচ্ছে না যাই হোক উঠিয়ে নেব আর এদিকে দেখো আমি একদম ঠাকুরঘরটা চকচকে করে নিয়েছি মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ভালো করে জায়গাটা মুছে নিলাম এরপর যাব কলতলায় আর যেহেতু ফুলের প্যাকেটটা আনতে ভুলে গিয়েছিলাম তো ছোটো মেয়ে ফুলের প্যাকেটটা আনতে গিয়েছে আর এদিকে দেখো আমি সমস্ত জায়গায় একটু জল নিয়ে মগে করে সমস্ত জায়গায় ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি আর তারপর ম মগটা ধুয়ে ভালো করে এক মগ জল পরিষ্কার তুলে রাখলাম আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে সব এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি তো আমি যেমন নিত্য পুজো করি তো তেমনই পুজো আজও করব আর যেহেতু শনিবার করে একটু ফুল মালা আনা হয় তো তোমাদের তো আমি আগেই বলেছিলাম বন্ধুরা শ্বশুর শাশুড়িদের মালা দেওয়া হয় তো শনিবার করে তো সেই জন্যই আর কি তার সাথে কিছু ফুল গোপালের মালা থাকে তো সেগুলোই সমস্ত তার সাথেই তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আর চলো ঠাকুরের বাসন মেজে ধুয়ে নিয়েছি এবার চলো ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমি আবারও একটু জল নিতে এসেছিলাম বাটিটা ধুয়ে নিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে আচমন জল জলসংখ্যে আর ভোগের জল সমস্ত এক এক করে আমি নিয়ে নিলাম আর এদিকে দেখো যে মালাগুলো নিয়ে এসেছিলো তোমার দাদাভাই তো এই মালাগুলো প্রথমে মা তারাকে পরিয়ে দিয়েছি তার চরণে ফুল দিলাম আর লোকনাথ বাবার চরণেও ফুল দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ এখানে যে প্রতিষ্ঠা করা বিশ্বকর্মা ঠাকুর তো তাকেও মালা পরিয়ে দিলাম প্রত্যেক শনিবার করেই পড়ানো হয় বন্ধুরা আর আজকের দেখতেই পাচ্ছ এখানে সকল ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি আর চলো গুরুদেবের এই ফটোটা বন্ধুরা ভীষণ নোংরা হয়ে গিয়েছিল চন্দনে মুখটা ভরে গেছিলো তো চলো ভালো করে ধুয়ে মুছে তার চরণে ফুল বেলবাতা দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে নিচ্ছি তো বেশ অনেকটাই ফুল নিয়ে এসেছিলো বন্ধুরা তোমার দাদা দাদাভাই তো কিছুটা দিয়েছি আরও কিছুটা রয়েছে আর এদিকে দেখো সবটা গুছিয়ে নিয়েছি এক এক করে এবার আমি আচমন করে নেব এক এক করে তো বন্ধুরা ভুল বলে ফেলেছিলাম এখন আমি তুলসীগুলোকে চয়ন করে নিয়েছি তুলসী পাতাগুলো চয়ন করে নিলাম দেখো জলশঙ্খ আর সমস্ত সব গুছিয়ে নিয়েছি আর গোপুসোনা কাপড় ছাড়িয়ে নিচ্ছি স্নান করাবো বলে আর এদিকে দেখো গোপুসোনা স্নানের জল রেডি করে নিয়েছি জলের মধ্যে আমি কী কী দিয়েছি পুষ্প তুলসী পাতা গোলাপ জল আর যেহেতু অগুরু ছিল না তাই দিতে পারিনি বন্ধুরা এই সমস্ত সব দিয়ে দিয়েছি আর গোপুসোনাকে আমি দেখো কী সুন্দরভাবে আমি অভিষেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গোপুসোনার গায়ে লেগে থাকা পুষ্পগুলো এক এক করে নামিয়ে নিয়েছে আর চলো দেখো কত সুন্দর লাগছে বেশ তোয়ালি দিয়ে মুছে নিলাম আর চলো গোপু সোনাকে প্যান্ট জামা সমস্ত সব পরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই জামাটা গোপু সোনাকে ওর দিদুন দিয়েছিল আর এদিকে চলো মালা পরিয়ে দিলাম গোপু সোনাকে মালাটা বেশ সুন্দর করে পরিয়ে আমার গোপু সোনাকে আর আমি মোটক দেব না তো চলো চুল দিয়ে চুলটা পরিয়ে দিয়েছিলাম আর দেখো মাথায় ময়ূরের পালক দিয়েছিলাম আর এদিকে চন্দন বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চন্দনটা একটু হলদে হয়ে গিয়েছিল যদিও শ্বেত চন্দন তো যেহেতু একটু গাদার পাপড়ি পড়ে গিয়েছিল তো হলুদ হয়ে গেছিল আর দেখো এখানে সকলকে সব চন্দন দিয়ে দিলাম সব ঠাকুরের চরণে কপালে তো চন্দন দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আজকে সেই জন্য চন্দনটা একটু হলদে হয়ে গেছিলো আর এদিকে দেখো ছোটো মেয়েকেও দিয়ে দিয়েছিলাম আমি নিজেও পরে নিয়েছিলাম আর তারপর দেখতেই পাচ্ছ গোপু কত সুন্দর করে আমি ফুলে সাজে সাজিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি আর দেখো ভোগে কী ছিল বন্ধুরা কমরা লেবু কলা নকুলদানা ছিল আজকে আর বন্ধুরা দেখো এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি আর ধূপ ধরিয়ে আরতি করবো কপু আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এভাবে আমার ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আর যারা আমাদের আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকেই বলবো আমাদের ভিডিওগুলো এইভাবে দেখতে দেখো আর আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই যেন তোমাদের অবশ্যই তোমাদের প্রিয় হয়ে ওঠার চেষ্টা কর চেষ্টা করবো বন্ধুরা আর অবশ্যই চেষ্টা করে করে চলেছি তো আগামী দিন যেন তোমাদের আশীর্বাদে আরও অনেক আরও অনেক দূর এগোতে পারি এটুকুই বলবো বন্ধুরা চলো আজকে দেখো কত সুন্দর লাগছে আরতি করে নিয়েছি আর এখানে চলো গোপাল সোনা চাদরটা দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম দিতে তো সেই জন্য এখন দিয়ে নিলাম আর শাকটা বাজিয়ে নিচ্ছি তো চলো এবার মা তুলসী মায়ের মায়ের চরণে জল দিয়ে জল দান করবো তারপর ধূপ দেব ধূপ দিয়ে আরতি করে এখানে চলে এলাম ঠাকুরের নাম করতে বন্ধুরা আর আজকের মতো এতটুকুই বন্ধুরা চলো বাইরেটা দেখতে পাচ্ছ বেশ রোদ উঠে গেছে চলো এবার যাবো রান্নাবান্না করতে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো